আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা নয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনার সবরে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো ইন দেখতে পারা আমি সকালকে নাস্তার লাগে এক ব্রেড বানাইলাম আর চা। সো চা খাইয়ার লাগে বাদে আমি কিমা ফ্রাই করবো। সো মশলা লাগে তো কিলে আমি কিমা বানাই ও রেসিপি আপনার লগে শেয়ার করবো। আর আশা করি আপনারা ভালো পাইবা। যদি আপনার কাছে ভাল লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট দিবা, আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনার কাছে যদি আমার ভিডিও বা আমার রেসিপি ভালো লাগে আপনারা চাইলে আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবা। তাই না দেখতে পারা চা রেডি হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠা বাদেও আমি কিমা ডিপোটাকে একে বাহরিয়া রাখি দিছিলাম। তো ইনও দেখতে পারা কিমা দই আঁকি বেলা দেখছে। তো আমি ফ্রাই ফানোর মাঝে এড করে লিছি। তো ইনো মাঝে 6-7 মিনিট আঁকি কিমারে বয়েল করমো আঁকে। কোনো ওয়াটার এড করছি না, কিমা থাকি যে ওয়াটার বাড়ব ওয়াটার আঁকে আমি ফালাই দিমো। তো ইনো দেখতে পারা ক্যালেন্ডারের মাঝে আমি কিমা লই লিছি আর বৌলর মাঝে দেখতে পারা কিমা থাকি যে ফ্যাট বাড়িছে। তো এই ফ্যাট যদি কিমার মাঝে আঁকি তাকে বেশি অয়েলি হয়ে যায় আর লাইক ওয়াটার ইলাখান থাকে কিমা। তো এখন সমান ফ্রাই ফানোর মাঝে আমি 2 টেবিল স্পুন অয়েল এড করে লিছি। তো অয়েল গরম হওয়ার বাদে আমি আনিয়ন্স এড করছি। তো এর মাঝে 2টাকে মিডিয়াম সাইজ আনিয়ন্স আমি স্লাইস করিয়া এড করাম। তো 3 মিনিটস আমি ফ্রাই করবো। 3 মিনিটস বাদে আমি সকল স্পাইস এড করে নিম। আর এর মাঝে আমি জিঞ্জার গার্লিক পাউডার আগে এড করবো। আপনার চাইলে ফ্রেশ দিতে পারবা। সো কিমা বানাইয়া হালকে কিমা কি বানাইয়া হালে আমি বিকালে আরবার সমোসাও বানাইছে। তো সমোসা বানানিয়াকে আর আপনার লগে শেয়ার করছে না। সো আপনারা যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলের মাঝে ভিডিও আছে রামাদান প্রিপারেশন, সো আপনারা দেখতে পারবা। সো এখন স্পাইস এড করে লিছি। তো আমি 5 মিনিট আগে ফ্রাই করবো আর এর মাঝে কোনো ওয়াটার আমি এড করতাম নাই। তো এনে দেখতে পারা ডালচিনি এলাচি আর তেজপাতা এড করে লিছি। সো এখন আমি কিমাও এড করে নিম। আর কিমা এড করার বাদে আমি 7-8 মিনিট আগে ফ্রাই করবো ও মশলার লগে আঁকি কিমারে। তো ফ্রাই করার বাদে আমি মিক্স ভেজিটেবল এড করে নিম। তো আমি ফ্রোজিং যে মিক্স ভেজিটেবল থাকে ও ভেজিটেবলকে এড করবো। আপনারা চাইলে ফ্রেশ দিতে পারবা আর যে কোনো ভেজিটেবল এড করতে পারবা। আর স্পাইসের পরিমাণ আমি কইছি না, আমি আঁকে কিমা যতক্ষণ আঁকি রাঁধিলাম ও পরিমাণ করে আঁকি স্পাইস এড করছে। আপনারা জেলা কিমা আঁকি যতক্ষণ রাঁধিবা ও পরিমাণ করে আঁকি স্পাইস এড করবা পরিমাণ বা আন্তাজ। তো ইনো দেখতে পারা কিমা রেডি হয়ে গেছে। তো আমি ফ্রেশ করিয়েন্ডার গ্রিন চিলি আর সল্ট এড করে লিছি। সরি পার্ট স্কিপ হয়ে গেছে, আপনার লগে শেয়ার করতাম পারছি না। আপনার কাছে আমার এই ভিডিওটা কিলা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা আর লাইক করবা। আর আমি আবারও কইরাম যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার বাদে আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিছেন আমার পাশে আছেন আপনারা সবরে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ কইরাম। আশা করি ওলা আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। ওকে আপনার সব ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।